লক্ষ্মী কাকিমা সুপারস্টার সিরিয়ালের আগামী আপডেট নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি। আগামী পর্বে দেখা যাচ্ছে যে লক্ষ্মীদের বিবাহবার্ষিকী উপলক্ষে তার স্বামী অর্থাৎ দেবদা তার মাথায় সিঁদুর কৌটো থেকে সিঁদুর পরিয়ে দিচ্ছে আর বলছে 30তম বিবাহবার্ষিকী। অন্যদিকে সোনা হাসতে হাসতে সিঁদুর কৌটো নিয়ে এগিয়ে যাচ্ছে দুলালের দিকে আর বলছে, দুলাল তুমি তো হংসিনীকে পালিয়ে গিয়ে বিয়ে করেছ, তাই একটু সিঁদুর পরিয়ে দাও বলে সিঁদুর কৌটোটা এগিয়ে দিয়েছে। তখন দুলাল চুপচাপ দাঁড়িয়ে আছে থতমত খেয়ে। এমন সময় লক্ষ্মী তাকে বকে যে কিরে দে পরিয়ে দে। তারপর দেখা গেল দুলাল সোনার হাত থেকে সিঁদুর কৌটোটা নিল, কিন্তু তার হাত কাঁপতে থাকলো আর সিঁদুর কৌটোটা হাত থেকে পড়ে গেল। এমন সময় হংসিনীর বাবা ওদের বাড়িতে ঢুকলো আর সেই সিঁদুর কৌটো গড়িয়ে ওনার পায়ের কাছে গেল। উনি সিঁদুর কৌটোটা হাতে করে তুলে নিল, নিয়ে বলল সিঁদুর পরাবে কী করে, ওদের তো বিয়েই হয়নি। কঠিন সত্যের সম্মুখীন হলো লক্ষ্মীদেব। কী হতে চলেছে আগামী পর্বে তা জানতে আমার চ্যানেলে চোখ রাখুন, আর এইরকম আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে এই পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ সবাই।